কপি পেস্টের একটি দারুণ টিক্সের কথা বলবো। অনলাইন থেকে হোক বা পিডিএফতে হোক, যে কোনো পারপাসে হোক, আমরা অনেক সময় কপি করে থাকি, কপি করে এমএস ওয়ার্ডে নিয়ে থাকি। আমরা যখনই কোনো কিছু কপি করতে চাই, ধরুন এটা আমি একবার কপি করলাম, কপি করে নিয়ে আমাদের এমএস ওয়ার্ডের ফাইলের মধ্যে পেস্ট করে দিলাম, তো এটা কপি করে আনলাম, কিন্তু আমাদের আরও কিছু পয়েন্ট বাকি রলো যেগুলো আমরা কপি করি নাই। ধরুন এই এই পয়েন্টটা বাকি রেখে আমাদের এই পয়েন্টটা নিতে হবে, সেই ক্ষেত্রে আমি এই পয়েন্টটাকে কপি করব। তারপরে আমার এই পয়েন্টটা বাকি রেখে এই পয়েন্টটা কপি করব। তার জন্য আমরা বারবার কপি পেস্ট করে করে আমাদের পেজের মধ্যে নিয়ে পেস্ট করে থাকি এমএস ওয়ার্ড। তো আমরা কিন্তু এই কাজটি এভাবে না এনে, আমরা কিন্তু বারবার করে না এনে আমরা একবারই কপি করে নিয়ে আসতে পারি। তার জন্য করতে হবে আমাদের যে এমএস ওয়ার্ডের যে ফাইলটা আছে, যে ডকুমেন্টটি ওপেন করা আছে, তার থেকে আমরা এখানে ক্লিপবোর্ড এই যে অপশনটা আছে, এই অপশনটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে আমাদের যে পয়েন্টটা দরকার এই পয়েন্টটা আমরা এখন কপি করব। তারপরে এই পয়েন্টটা দরকার এই পয়েন্টটা আমরা কন্ট্রোল ধরে সি চাপ দিয়ে কপি করব। তারপরে এই পয়েন্টটা বাদ রেখে এই পয়েন্টটা কপি করব, কন্ট্রোল ধরে সি চাপ দিব, কপি হয়ে যাবে। তারপর আমরা এই পয়েন্টটাকে কপি করব। তো এখন আমরা এখানে এসে দেখব যে আমাদের যে ক্লিপবোর্ডের যে হিস্টোরিটা আছে, এখানে কিন্তু আমরা যা যা কপি করেছি সেগুলো সবগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যখনই ক্লিক করব, তারপরে কিন্তু এটা কিন্তু অটোমেটিক এখানে পেস্ট হয়ে গেল। তারপরে যে পয়েন্টটা কপি করছিলাম এটাতে ক্লিক করব, এটাও পেস্ট হয়ে গেল। তারপরে এই পয়েন্টটা কপি করছিলাম এটাতে ক্লিক করব, পেস্ট হয়ে গেল। তো এভাবে করে আমরা কিন্তু সবগুলো ফাইল একসাথে কপি করতে পারি এবং একসাথে আমরা এনে এনে এখানে একসাথে পেস্ট করতে পারি। তো আমাদের কিন্তু বারবার এমএস ওয়ার্ডে যেতে হলো না এবং বারবার এখান থেকে আমরা ব্রাউজারে যেতে হলো না বা কোনো ফাইলে আমাদের যেতে হলো না। তো এভাবে করে আমরা কিন্তু কপি করে নিয়ে আসতে পারি। এভাবে যে কোনো ওয়েতে হোক, পিডিএফ ফাইল হোক, এভাবে করে আমরা কপি করে নিয়ে আসতে পারি খুব সহজেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।